কাল পর্দা উঠছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের। তাই ফ্রান্সের কান নগরীতে আসতে শুরু করেছে সারা বিশ্বের নামি দামি তারকা ও চলচ্চিত্র বোদ্ধারা। উদ্বোধনী দিনে দেখানো হবে ইরানি পরিচালক আসগর ফারহাদির এভরিবাডি নোজ ছবিটি। এবারে মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বিভিন্ন দেশের 21টি চলচ্চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অস্কারের পর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন কান উৎসব। এবারের উৎসবের 71তম আসর বসছে মঙ্গলবার। এর মধ্যে ফ্রান্সের কান নগরীতে আসতে শুরু করেছে বিশ্বের সিনেমাপ্রেমী তারকা ও চলচ্চিত্র বোদ্ধারা। লালগালিচায় তারকাদের পদচারণা, অভিজ্ঞতা বিনিময়, নতুন নতুন ছবির প্রদর্শনী, সব মিলে 12 দিনের কান মহাযজ্ঞের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা। ইরানি পরিচালক আসগর ফারহাদির এভরিবডি নোজ ছবি দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। এই ছবিসহ মূল প্রতিযোগিতা বিভাগে এবার লড়ছে বিভিন্ন দেশের 21টি চলচ্চিত্র। এছাড়াও উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে 85টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে 9 জন বিচারকের প্রধান হিসেবে থাকছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। আগামী 19 মে পর্যন্ত চলবে এই উৎসব। ওই দিন ঘোষণা করা হবে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাম ডি অর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।